নমস্কার। আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপন করে আসছি বিভিন্ন সময় ধরে। বিভিন্ন সময় ধরে আপনাদের সামনে চক্রের কিছু অবস্থান কিংবা চক্র নিয়ে কিছু পদ্ধতি প্রেজেন্ট করব বলেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই প্রোগ্রামটা উপস্থাপন করতে চলেছি। আচ্ছা, চক্র সম্পর্কে ফার্স্ট অফ অল বলি, আমাদের এই চক্র সম্পর্কে আমাদের ঋষিমুনি ঋষিগণেরা খুব স্বচ্ছ ধারণা দিয়ে গেছেন, কেননা সৌরমণ্ডলীর চক্রের সাথে আমাদের শরীরের চক্রের অবস্থান কিন্তু একটা প্যারালালি ম্যাগনেটিক পাওয়ারের কাজ করে। সো এই চক্র কথাটির অর্থ চাকা বা গোলাকার কোনো বস্তু। শরীরের এনার্জি সেন্টারের সঙ্গে এই চক্রের যোগাযোগ, প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ আমরা দেখে থাকি। বিভিন্ন শিরা উপশিরা এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে থাকে কিন্তু আমাদের এই চক্রের অবস্থান। এই চক্র আমাদের শাস্ত্রমতে যে যারা প্রে করছেন তাদের ক্ষেত্রে চক্রের অবস্থান কিন্তু ত্রিকোণাকৃতি, অর্থাৎ ট্রায়াঙ্গুলার শেপ। শরীরের বিভিন্ন প্রাণশক্তির কেন্দ্রবিন্দুই হচ্ছে এই চক্র, আর নারী হচ্ছে শরীরের প্রাণশক্তি। যে কারণে দেখবেন ইরা পিঙ্গলা সুষুম্না তিনটে নারীর অবস্থান আমরা শাস্ত্রমতে দেখে দেখি। শরীরের চক্র 114টি, দুইটি দেহের বাইরে, চারটি স্বয়ং নিয়ন্ত্রিত, বাকি 108টি প্রকৃতির সাথে যুক্ত, এবং এই টোটাল সিস্টেমসটাকেই বলা হচ্ছে অরা। অর্থাৎ একটা ম্যাজিক্যাল পাওয়ার যেটা আপনার বডির মধ্যে এনার্জাইজ হচ্ছে অল টাইম 24 আওয়ার্স, আপ অ্যান্ড ডাউনস হচ্ছে। এই পাওয়ারটি মানুষের, এই অর্থাৎ এই চক্রগুলো মানুষের সবসময় জাগানো থাকে না কিংবা ম্যাক্সিমাম টাইমসই ব্লকেজ থাকে, বাট প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। সো এই জায়গাটিকে খোলা নিয়ে আজকে আপনাদের প্রোগ্রাম উপস্থাপন করব এবং এই প্রোগ্রামটি কয়েকটা পার্টে হবে। সো আজকে যেটা নিয়ে উল্লেখ করব চক্রের অবস্থানগুলো নিয়ে, দেখি কে আছে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ডেট অফ বার্থ বলুন। জন্মস্থানটা কোথায় মেয়ের জন্মের স্থান? কলকাতা, হ্যাঁ আগরপাড়া, ঠিক আছে। বলুন কি নিয়ে জানতে চান? চিত্রা নক্ষত্র মিথুন লগ্ন, বাট জন্মকালীন দশান্তর্দশা অনুযায়ী মেয়ের কিন্তু একটা কালসর্প দোষ রয়েছে এবং মঙ্গল বসে আছে 2 নম্বর নক্ষত্র নিয়ে। কেরিয়ারের জায়গা এবং ম্যারেজের জায়গা দুটো নিয়েই কিছু না কিছু প্রবলেম ফেস করে যাচ্ছেন। এই প্রবলেমসগুলো কন্টিনিউশন চলছে, মানে ধরুন আমরা যদি ব্যাক স্টেজে যাই, লাস্ট 3-4 বছর ধরেই আপনি কিছু না কিছু প্রবলেমসের মধ্যে জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্রবলেমসগুলো কিন্তু 2021-এও কন্টিনিউ থাকবে, অর্থাৎ এই বছরই কমবে না, 2022-এর সেপ্টেম্বরের পরে প্রবলেমসগুলো কমবে। কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে 2022-এর এপ্রিলের পরের থেকে কিছুটা বেটারমেন্ট পাবে, বাট বিয়ে সংক্রান্ত ব্যাপারে একটু প্রবলেম আছে, যেহেতু রবি বুধ বুধাদিত্য যোগ, ডেফিনেটলি হরস্কোপে বুধাদিত্য যোগটা ভালো আছে, বাট সাথে যেহেতু বৃহস্পতি পড়ে গেল সমস্ত কাজেই ডিলে। আপনার মেয়ের দেখবেন যেটা টার্গেট করে সেটা হয় কিন্তু ভেরি স্লো রেজাল্ট। ওকে, তো এটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল কালসর্পদোষটাকে রেক্টিফাই করতে হবে, কালসর্পদোষটা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে খণ্ডন করবেন। আর সেকেন্ড পয়েন্ট, রবি বুধ বৃহস্পতি একসাথে একটা প্রচ্ছন্ন গ্রহণ যোগ, মানে যে কাজটাই করতে যাচ্ছে তার আর বাধা কিংবা গ্রহণ ফেস করছে, বুঝলেন? এই জায়গাটাকে আপনি একটু কাটিয়ে নেবেন, পরবর্তীকালে লাইফ ভালো আছে, অসুবিধা নেই। আর ডেফিনেটলি শনির একটু প্রতিকার করে নেবেন, কেননা শনিবার দিন নিদেন পক্ষে আপনি প্রোগ্রামটিকে ওয়াচ করতে থাকুন, ডেফিনেটলি চেষ্টা করবেন শনিবার দিন ভেজ খাওয়ার কিংবা নিদেন পক্ষে একটু শনি মন্দিরে পুজো দেওয়ার, আর সম্ভব হলে একটু শনি যন্ত্র গৃহে স্থাপন করবেন, ঠিক আছে? আচ্ছা, মেয়ের সাথে আপনার মাঝে মাঝেই টাসেল লাগে? দেখুন ইন্ডিকেশন করছে লাভ ম্যারেজ,
থার্ড অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সাকসেস ইন্ডিকেট করছে। এখন আমি জানি না, এখানে বসে আপনাকে বলতে পারবো না দুটো অ্যাফেয়ার ওর কেটেছে কিনা। এবার এটা আপনি বলতে পারবেন কিংবা মেয়ে বলতে পারবে। যদি থার্ড অ্যাফেয়ার হয়ে থাকে সো দ্যাট এটার রেজাল্ট ফ্রুটফুল হবে, অর্থাৎ সাকসেস হবে। বাট যদি সেকেন্ড হয় তাহলে কিন্তু এনি হাউ ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছেন? সেকেন্ড হলে ব্রেক হওয়ার সম্ভাবনা, থার্ড হলে এই রিলেশন ফুলফিল হবে, কনফার্ম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো যেখানে ছিলাম, দেহের নিম্নাঙ্গে, তলপেটে, নাভিতে, হৃদয়ে, কণ্ঠে, দু চোখের মাঝে এবং মাথার ওপরে সাতটি চক্রের অবস্থান। সো এই এক একটা চক্র এক একটা জিনিসের প্রতিনিধিত্ব করে থাকে, সেটা নিয়ে পরবর্তী প্রোগ্রামে উল্লেখ করব। হ্যালো, 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 হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলুন। বলুন। আমি অনামিকা ব্যানার্জি বলছি দুর্গাপুর থেকে। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7 December 2008। 2/12/2008, তাই তো? 7 December 7/12/2008, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়টা বলুন। বলছি জন্ম সময়টা বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, ফার্স্ট পয়েন্টস, এই যে চক্রগুলো নিয়ে উল্লেখ করছি, ফার্স্ট টপিকসে আসে আমাদের মূলাধার চক্র, যার রং লাল, মূল আধার, অর্থাৎ মূলাধার, যেখান থেকে আমাদের চক্রগুলোর একটা ব্যালেন্স অ্যাটিটিউড তৈরি হয়ে থাকে। সেকেন্ড পয়েন্টে আসে স্বাধিষ্ঠান চক্র, এটিকে আমরা অনেক সময় কমলা রঙের, ফার্স্ট অফ অল এটি কমলা রঙের চক্র, এবং মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, এই দুটো চক্রকে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অ্যাস্ট্রোলজিক্যালি এই চক্র দুটি আমাদের লাইফের নিয়ার অ্যাবাউট 70% অব দি প্রবলেমস রিকভারি করতে পারে। এটির অবস্থান জাস্ট নাভির নিচের দিকে। এরপরে আসি নাভি চক্র। নাভি চক্রকে অনেকে কিন্তু মণিপুরক চক্রর চক্র নামেও বলে থাকে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। জন্ম সময় বলুন। 11:05 কি সকাল? আচ্ছা, কি নিয়ে জানতে চাইছেন? আচ্ছা, মেয়ের মকর রাশি, শ্রবণা নক্ষত্র, কন্যা লগ্ন, পড়াশোনা সংক্রান্ত, পড়াশোনা করছে তো এখন, তাই তো? পড়াশোনা সংক্রান্ত ব্যাপার ভালো আছে, বাট বিগত লাস্ট 1-1.5 বছর ধরে কিন্তু কিছুটা ডিস্টার্ব পিরিয়ড যাচ্ছে অলরেডি, বুঝতে পারছেন তো? এই পিরিয়ডটা আপনার মেয়ের কিন্তু চলছে বর্তমানে রাহুর দশা, শনির অন্তর্দশা। এটা শুরু হয়েছে 20/4/2020, চলবে 25/2/2023 অব্দি। সো দ্যাট 25/2/2023 অব্দি এই যে এডুকেশন, হায়ার এডুকেশনের দিকে যাওয়ার মেয়ের যে টার্গেট, এই জায়গায় কিছু না কিছু ডিস্টার্ব, আপনার সাথে সম্পর্কে কিছু না কিছু ডিস্টার্ব, এবং ফ্রেন্ড সার্কেলের সম্পর্ক কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে, তাই তো? এই জায়গাগুলোকে একটু ঠিক করে নেবেন। অ্যাস্ট্রোলজিক্যালি পড়াশোনার জায়গা ভালো আছে, কিন্তু রবি, শুক্র, শনি একসাথে বসে বসে রয়েছে। সো এটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয় থাকে বীজযোগ। এটি থাকলে কর্মসংক্রান্ত ব্যাপার কিংবা এডুকেশনে যতটা আমরা এক্সপেক্ট করি, যদি আমরা 70% আশা করি, ওটা এসে দাঁড়ায় 50%। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সো যতটা আপনি এক্সপেক্ট করছেন মেয়ের থেকে, সেই জায়গাটি ফুলফিল হচ্ছে না। ক্লিয়ার? ওই ওই জায়গাটাই আপনার মেন প্রবলেম। এই জায়গাটিকে কন্ট্রোল করতে হবে, ফার্স্ট পয়েন্ট। এই জায়গাটিকে কন্ট্রোল করার জন্য আপনাকে ফার্স্ট কোনো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট, মেয়ের কি মাথা গরমের টেন্ডেন্সি আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টেম্পার লস, লুজ টেম্পারমেন্ট হয় কোনো কোনো সময়, অতিরিক্ত রেগে যায় কিংবা জেদি মেজাজ দিয়ে যায়। হ্যাঁ, তো ওই জায়গাগুলোকে কন্ট্রোল আপনার করতে হবে। আদারওয়াইজ এই হরোস্কোপ ঠিক আছে, বাট 2023-24 অব দি বি কেয়ারফুল। এই হরোস্কোপ কিন্তু অনেক সময় পড়া থেকে বিচ্যুত হয়ে যাওয়া, মানে পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো কন্ডিশনস আসতে পারে। এই অবধি আমি আপনাকে অ্যালার্ট করে রাখলাম, সম্ভব হলে আপনি আপনার নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজার সাথে একটু কনসাল্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নাভি চক্রের অবস্থানে যেখানে আমরা ছিলাম,
হালকা হলুদ হলুদ রঙের কালার আমরা পেয়ে থাকবো নাভির মধ্যে অবস্থিত। একে আমরা অনেক সময় মণিপুরক চক্র নামে অভিহিত করে দেয়। এরপরে আসছে হৃদচক্র। তো নাম শুনেই বুঝতে পারছেন বুকের জাস্ট নিচে এই হৃদচক্রের অবস্থান। একে আমরা অনাহতা চক্রা নামেও অভিহিত করে থাকি এবং এর রং কিন্তু সবুজ। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ আরেকবার বলুন। 26শে নভেম্বর, ঠিক আছে তো, 1959, তাই তো? জন্ম সময় বলুন। ওকে, কি নিয়ে প্রশ্ন? আচ্ছা, শরীর আর কেরিয়ার, তাই তো? আপনার, হ্যাঁ, শরীর আর কেরিয়ার। আপনার হচ্ছে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, অ্যাজ সাচ কন্যা রাশির উপরে টাইম খুব একটা ভালো যাচ্ছে না, সো একটু অ্যালার্ট থাকতে হবে শরীর সংক্রান্ত ব্যাপারে। আর কেরিয়ার 2022 এপ্রিলের পরের থেকে তুলনামূলকভাবে অনেকটা বেটার। এবারে আমি আসি বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র অর্থাৎ এটি গলার মধ্যে অবস্থান করবে এবং এর রং কিন্তু গাঢ় নীল। আজকে আপনাদের যে চক্রর পয়েন্টসগুলো বলছি, এই চক্র কিংবা এই চক্রের ক্রিয়া আপনারা জেনে রাখুন, আপনাদের ভ্যারাইটিস টাইপের প্রবলেমস কাটাতে কিন্তু হেল্প করবে। কে আছেন দেখি, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন কার ব্যাপারে জানবেন? ছেলের সম্পর্কে জানবো। ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 24 জানুয়ারি 2003। 24/1/2003, ঠিক আছে তো? পড়াশোনা করছে তো বর্তমানে? ভালো হরোস্কোপ আছে। অ্যাজ সাচ হরোস্কোপে দেখুন, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি এই যে কালসর্প দোষ, বীজ যোগ, গ্রহণ দোষ বলে থাকি, আপনার ছেলের হরোস্কোপে কিন্তু সেই জাতীয় ট্র্যাডিশনাল কোনো দোষের অবস্থান নেই। এই হরোস্কোপ সব ঠিক আছে, বাট মঙ্গল শুক্র কেতু একসাথে শারীরিক প্রবলেমস একটা কমছে আর একটা, বুঝতে পারছেন? মানে একটা রোল ওয়াইজ প্রবলেমস এর মধ্যে জড়িয়ে থাকা সব সময়, মানে আপনি একটা প্রবলেম কাটিয়ে উঠলেন দেখবেন আপনার আরেকটা প্রবলেম এসে উপস্থিত হচ্ছে। বন্ধু মহল, আচ্ছা, লগ্ন থেকে চতুর্থ ভাব, দেখুন লগ্ন হচ্ছে মেষ লগ্ন, লগ্ন থেকে ফোর্থে বৃহস্পতি, খুব একটা সুইটেবল হবে না, কিছুটা সেলফিশ ক্যাটাগরি, তাই তো? এই ব্যাপারটা একটু অ্যালার্ট থাকতে হবে, কেননা এই জাতীয় প্রবলেমসগুলো কিছুটা সামাজিক প্রবলেম, বুঝতে পেরেছেন? সো এই জায়গাগুলো থেকে কিছুটা আপনাকে অ্যালুফ করে রাখতে হবে নিজেকে। বাকি হরোস্কোপ ওয়াইজ এগুলো অ্যাস্ট্রোলজিক্যালি কিছু কিছু গার্ড হয়, যারা এই জাতীয় প্রবলেমসে ভুগছেন তারা কিছু কিছু অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করলে এর কিছু রেমিডিস হয়, প্রতিকার প্রতিবিধান আপনারা ইউজ করতে পারেন, এগুলো ভালো ফল দেয়। এরপরে আসি আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রের অপর নাম কিন্তু অঞ্জনা চক্র নামেও অনেকে অভিহিত করে থাকেন। আচ্ছা, প্রজ্ঞা চক্র নামেও আমরা অনেকে অভিহিত করে থাকি। বেসিক সাদা কালারের হয়ে থাকে, দুই চোখের মাঝখানে অবস্থান করে থাকে আমাদের এই আজ্ঞা চক্র। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? টাইম, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 2002। আরেকবার বলুন ডেট অফ বার্থটা। 6/2002। 1/6/2002। জন্ম সময়? জন্ম 7:10। সকাল 7:10। জন্মস্থানটা কোথায়? বর্ধমান। কি নিয়ে প্রশ্ন? হ্যালো, কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার? আচ্ছা, কেরিয়ার লাস্ট 1.5 বছর ধরে কিছুটা ডিস্টার্ব যাচ্ছে, তাই তো? এই ডিস্টার্ব পিরিয়ডটা কিন্তু আপনার 2023 অবধি কন্টিনিউ করবে, ঠিক আছে? 2023 এর পরে থেকে এই ডিস্টার্ব পিরিয়ডটা কেটে যাবে, অ্যাজ সাচ কিছু করতে হবে না। সম্ভব হলে আপনি বুধের জন্য জাস্ট একটা পান্না ইউজ করান, কলম্বিয়ান পান্না ইউজ করবেন, নট ব্রাজিলিয়ান। আপনি কলম্বিয়ান পান্না 3-4 রতি ম্যাক্সিমাম একটা ইউজ করাবেন, আর আপনি সম্ভব হলে একটু বৃহস্পতি বুধবার করে, পার্টিকুলার বুধবারটা ভেজ খাওয়ানোর চেষ্টা করুন, ঠিক আছে? এইটুখানি করুন, এতেই প্রবলেমস কেটে যাবে, আপনি 2-3 মাসের মধ্যে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, প্রোগ্রামের একদম লাস্ট ফিনিশিং এসে যাই, বলে যাই একটু সহস্রার চক্র। এটা জাস্ট ব্রহ্মতালুতে অবস্থান করে থাকে এবং এই যে চক্র, এই যে 7টা চক্র নিয়ে আজকে আপনাদের সামনে প্রোগ্রাম উপস্থাপন করলাম, পরবর্তীকালে কিন্তু এক একটা চক্র, তার কার্যকারিতা এবং বীজ মন্ত্র, এগুলো নিয়েও প্রোগ্রাম উপস্থাপন করতে করতে আসবো।
সো চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে শ্রী অভিষেক এবং ফেসবুক পেজ শ্রী অভিষেকটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যারা প্রোগ্রাম স্কিপ করে যাচ্ছেন তারা কিন্তু ওখানে গিয়েও প্রোগ্রামটিকে দেখে নিতে পারবেন। এয়ারপোর্ট হাজরা চেম্বার ওপেন আছে আর অনলাইন কনসালটেন্সি চলছে, সো যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি একটু কনসালটেন্সি নিতে পারেন। আর যারা মনে করছেন ডাইরেক্ট লাইভ চ্যাট করবেন তাদের ক্ষেত্রে বলি অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক .com ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু ডাইরেক্ট লাইভ চ্যাট করতে পারবেন। সো এই চক্রের প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে এলাম, এই পরবর্তী প্রোগ্রাম আপনারা কিন্তু ওয়াচে রাখুন। নমস্কার।